হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা আমি আবার চলে এসছি তোমাদের জন্য শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট নিয়ে বন্ধুরা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে শনিবার অর্থাৎ আজ শিক্ষামন্ত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন পরীক্ষা নিয়ে বৈঠক করতে চলেছেন তো সেই বৈঠক আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ফাইনালিয়ারের পরীক্ষা বা বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাগুলো নেবে কি না নিলে কিভাবে নেবে এই সকল বিস্তারিত আলোচনা হয়েছে তো এই আলোচনায় ডিটেলসে কি তথ্য উঠে এসেছে এবার আমরা জেনে নেব ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা এই ধরনের নিউজ আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়াদের বিকল্প পথে পরীক্ষা নেওয়ার ভাবনা রাজ্যের বন্ধুরা এই সংক্রান্ত একটি নিউজ বাংলার বহু প্রচারিত একটি দৈনিকের ই পোর্টালে প্রকাশিত হয়েছে এই নিউজে বিস্তারিত কি বলা হয়েছে এবার তোমরা দেখে নাও করোনা ও আমফানের জোড়া ফলাই বৃদ্ধ রাজ্য এমন পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অন্তিম বর্ষের অর্থাৎ ফাইনাল বর্ষের পরীক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হতে পারে শনিবার রেজিস্ট্রার উপাচার্য ও সহ উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই বৈঠকে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়ার লিখিত প্রস্তাব দেন তারা এই প্রস্তাবে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত দিলে তবেই রাজ্য বিজ্ঞপ্তি জারি করবে বলে জানান শিক্ষামন্ত্রী পাশাপাশি এখনই নতুন শিক্ষাবর্ষ চালু হচ্ছে না বলে জানিয়ে দেন পার্থবাবু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ গোদের উপর বিস্ফোরার মতো চেপে বসেছে আমফানের ক্ষতি এমন পরিস্থিতিতে ছাত্রছাত্রী শিক্ষাকর্মীদের সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান শিক্ষামন্ত্রী তাই জুলাই মাসে রাজ্যের স্কুল কলেজ চালু হচ্ছে না কিন্তু অন্তিম বর্ষের পড়ুয়াদের নিয়ে চিন্তা বাড়ছিল আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে তাদের পরীক্ষা ও ফল প্রকাশ করা জরুরি কারণ এই ফলাফলের উপর বহু পড়ুয়ার চাকরি ও শিক্ষাবর্ষ নির্ভর করে তাই অনলাইনে পরীক্ষা নেওয়ার দিকেই ঝুঁকছে শিক্ষামহল কিন্তু মুখ্যমন্ত্রীর ছাড়পত্র পেলে তবেই এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পার্থবাবু প্রসঙ্গত মার্চ মাসের শেষের দিক থেকে করোনার দাপটে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে বন্ধ পঠন পাঠন ও পরীক্ষা কিছু ক্ষেত্রে অনলাইনে ক্লাস চলছে স্কুলের ক্ষেত্রে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বাকিদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়ার ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে অন্তিম বর্ষের পড়ুয়া ছাড়া বাকিদের জন্য এই নিয়ম কার্যকর ছিল এবার অন্তিম বর্ষের পড়ুয়াদের নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে রাজ্য এদিকে আরও একবার বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় তো বন্ধুরা এই নিউজ আর্টিকেল থেকে যেটি বোঝা গেল যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা অনলাইনে নেওয়ার চিন্তাভাবনা করছে তবে এই পরীক্ষা কবে হবে কত নম্বরের হবে এই ব্যাপারে এখনও অফিসিয়ালি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা শিক্ষামন্ত্রীকে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে শীতমুহর দিলেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের ফাইনাল বর্ষের পরীক্ষা অনলাইনে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের নিউজ আপডেট আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং এই খবরটি তোমার বন্ধুদেরকে জানাতে বেশি বেশি করে শেয়ার করো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং বাড়িতে থাকো